কি গো বন্ধুরা, তোমরা বুঝতে পারছো না, বৌদি অসুস্থ শরীরে এত কাজ বাজ, এটাই কিন্তু মেয়েদের জীবন, এটা দিয়েই জীবন শুরু। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালো আছো, সুস্থ আছো। আর এইভাবে ভালো থাকো, সুস্থ থাকো। আমি আছি একদমই বেশি একটা ভালো নেই, আছি মোটামুটি, চলছে। শরীরে এখনও জ্বর মানে কমছে, বাড়ছে, সেটা লেগেই আছে। আর তোমরাই আমাকে বলেছো যে বৌদি একটু একটু আপডেট দিতে থাকবে তোমার শরীরের, কিছু না হলে 2-4 মিনিটের ভিডিওর মাধ্যমেও জানিয়ে দিও। এখন হচ্ছে বেলা বাজে 11:30 বেজে গেছে, আর সকাল থেকে সেভাবে কিছু কাজ বাজ তো করতে পারছি না, একদমই কোনো কাজ করতে পারছি না। ঘুম থেকে উঠে বাসি ঘরটা কোনো রকম ঝাড় দিয়েছি, আর ছেলেকে স্কুলে পাঠিয়েছি টিফিনটা বানিয়ে দিয়ে। তারপরে হচ্ছে ছেলেকে টিফিনটা বানিয়ে দিয়ে আমি, আমাকে ডাক্তার বলেছে পেঁপে পাতার রস খেতে, যেহেতু আমার জলের অংশটা শরীর থেকে কমে গেছে, যার জন্য পেঁপে পাতার রস করে করে খেতে বলেছে। কিন্তু কী বাজে বিচ্ছিরি লাগে পেঁপে পাতার রসগুলো খেতে, কি বলবো তোমাদেরকে। আজকে খেয়েছি, মনে হচ্ছে না আর খেতে পারবো বলে প্রচণ্ড মনে বিষাক্ত তিতা, এরকম তিতা কি বলবো তোমাদেরকে। যাই হোক, খেয়েছি। খাওয়া দাওয়ার পর একটা লুচি করে দিয়েছিলাম ছেলেকে, সেখান থেকে একটা লুচি ছিল, চা খেয়েছি, আর ওই লুচিটা খেয়ে একটা ট্যাবলেট খেয়ে নিয়েছি। খেতে যায় যে শুয়েছি সকালে, মেয়েকে ছেলেকে সব মানে আমার যেটুক দরকার সেটুক তো করতেই হবে। আর আমার গাইগরুর কাজগুলো বাবা করছে, কাকিমা করছে, রান্নাবান্না সব কাজ কাকিমা করছে। আমি শুধু সকালবেলা ছেলেকে একটু টিফিন তৈরি করে দিয়েছি, আর ব্যাস কিছুই করিনি, নিজে মেয়েকে একটু খাইয়েছি। এখন মেয়েকে ঘুম পাড়িয়ে এখন আসলাম, একটু হাত মুখ ধোবো, কেননা শরীর থেকে জ্বর যাচ্ছে না, যার জন্য স্নান করবো না, কালকেও করিনি, আজকেও করা হবে না। এখন একটু গরম জল করে হাত পা মুখ ধুয়ে তারপরে দেখা যাক টুকিটাকে কী করে দিই। টুকটাক করে কাকিমাকেও একটু কাজ হেল্প করে দিতে হবে, কেননা রান্নাবান্না এখনও চাপানো হয়নি। দেখি রান্না করে যাই, টুকিটাকি তো কাজ করা লাগবে, কাকিমা ওইদিকে গায়ের কাজ করছে। তারপরে আর সত্যি কথা বলতে না, কাজ থাকলে না শুয়ে থাকতে পারি না, শরীর যতই খারাপ হোক না কেন। ওই সকাল থেকে ঘরটা মুছেছি, কিছু করবো না করবো না ভাবতে হতো, ঘর মুছেছি, ঘর ঝাড় দিয়েছি, টুকিটাকি না করলে ভালো লাগে না ঘরদোর কাজবাজ আর কি। তারপরে গায়ের দুধ তোমাদের দাদা ভাই গেছে, চা বানিয়ে দিয়েছি, যাই একটু শুচ্ছি, মানে মাথাটা না প্রচণ্ড পরিমাণে ভার ওজন হয়ে আছে, মাথাটা এতটা ওজন লাগছে আর কি। বেশ কিছু মানে বেশ বসে থাকতে পারছি না, মনে হচ্ছে কি মাথাটা সবসময় বালিশের উপরে শুয়ে থাকি, মাথাটা ভারটা কমে। তো ওইভাবে থাকলে কিন্তু শরীরটা আরও খারাপ হবে বেশি শুয়ে থাকলেও। ভাবলাম একটু উঠে আসি, যাই টুকিটাকি করে একটু কাজ বাজ করি, তাই জন্য এখন গরম জলটা বসিয়ে দিয়ে আসলাম। গরম জলটা হলে তারপরে যাবো হাত পা মুখ ধোবো বাথরুমে গিয়ে, তারপরে দেখি টুকটাক একটু কাজ বাজ করে দেবো রান্নাঘরে। আর শরীরটা এত দুর্বল না, শরীরে এরকম কাঁপতে থাকে, তোমাদের সাথে কথা বলছি আমার বুক শরীর পুরো কাঁপছে, মানে হঠাৎ করে যে এইভাবে শরীরটা খারাপ হতে পারে আমি কোনোদিনও ভাবিনি। আর আমার এইভাবে কোনোদিন কোনো শরীরে কোনো রোগ নেই, কিছু নেই, ওই শুধু একটু মাথা ব্যথা ছাড়া আমার শরীরে সেভাবে কোনো কিন্তু রোগ নেই। আর আমি এইভাবে জ্বরে বিষ্ণাধারা হতে পারে মানে হয়নি, একটা 8 এই বাড়িতে এসছি পরে আমার এইভাবে কোনোদিন জ্বর হয়নি, 8-9 বছর হয়ে গেছে। আর আমার একটা ব্যাপার কি জানো, হয় না হয় না মানে হবে না, জ্বর অনেকদিন ভালো থাকবো, যখন হবে আমার একেবারে ভোগায়ে ভোগান্তি দিয়ে ছাড়ে দেয় আর কি। যাই হোক বন্ধুরা, কথা বলতে না প্রচণ্ড কষ্ট লাগছে, পরে স্নান করে এসে আর মাথা কি ঘুরছে তোমাদের কি বলবো, মানে একটা মানুষ আমি দুটো দেখছি এরকম হচ্ছে আমার চোখে, প্রচণ্ড শরীরটা উইক হয়ে গেছে। যাই হোক চলো একটু হাত মুখ ধুয়ে আসি, জামা কাপড় ফ্রেশ হয়ে নিই, বাসিটা ছেড়ে নিই, আর চাদরটা গা থেকে সরাতে পারছি না, প্রচণ্ড শীত করছে, জল দেখলেই গার মধ্যে মানে শীতকাটা উঠে যাচ্ছে, জলে এতটা ভয় পাচ্ছি, পা চুবাতে পারছি না জলে, গায়ে জল দিতে পারছি না, এতটা জলের মানে বাবা প্রচণ্ড মাথা ঘুরাচ্ছে। চল বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে। এখানে দেখো বন্ধুরা, ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, কেননা ঘর থেকে না গাড়ি বের করা হয়েছে, বাবা ছেলেকে আনতে গেছে স্কুটিতে বের করে, তা ঘরটা না প্রচণ্ড বালি বালি লাগছে, তাই ভাবলাম ঘরটা ঝাড় দিয়ে তারপরে যাব একটু স্নান করার মতন মানে কোনোরকম হাত মুখ ধুতে আর কি। আর সেই ঘর ঝাড় দিতে দিতে দেখি কটা জামা কাপড় বেরিয়েছে, কেননা 2-3 দিন ধরে না জামা কাপড় কাচতে পারিনি, বৃষ্টির জন্য প্রথমে একদিন মানে কাচা হয়নি, তারপরে কালকে শরীরের অসুস্থর জন্য কাচতে পারিনি, বেশ মানে বাচ্চাদের জামা কাপড় তো না ধুলো নাই, যার জন্য কটা বেরিয়েছে।
এই ভাবলাম একদম ঘরটা ঝাড় দিয়ে দেখো বেশ কত ময়লা বেরিয়েছে, অনেকটা বালি, পুরো প্রচণ্ড বালি বালি হয়ে গেছে ঘর দুয়ার, আর যার জন্য আর কি। তারপরে এখানে চলে আসলাম, মাথাটা ঘুরছে, প্রচণ্ড ঘুরছে। আমি ভাবছি কি একটু লেবু চিনির জল বানিয়ে খেয়ে নিই। আর ডাক্তার আমাকে বলেছে ওআরএস যদি না খেতে পারো একদমই, তাহলে তুমি নুন চিনির জল আর লেবু দিয়ে লেবুর জলটা খাবে, তাহলে মানে মাথা ঘুরানোটা, উইকনেসটা যাবে আর কি। যার জন্য অনেক মানে দিনে দিন তিন চারবার করে খেতে বলেছে, দুই আড়াই লিটার জল খেতে বলেছে। কিন্তু সেভাবে তো জলটা খাওয়া হচ্ছে না, জল মুখ যেহেতু তিতা হয়ে গেছে, মুখটা প্রচণ্ড পরিমাণে মানে ইয়ে লাগছে, এমনি নর্মাল জল একদমই খেতে পারছি না, তাই জন্য একটু নুন চিনির জল গুলিয়ে গুলিয়ে খাচ্ছি আর কি। সকাল থেকে দুবার খাওয়া হয়ে গেছে, আর এই যে এখন একটু খেয়ে দিয়ে তারপরে যাবো ভাবছি। এতটা দুর্বল লাগছে, মানে হেঁটে চলে বাড়াতে পারছি না, মানে এতটা মাথার মধ্যে ঘুরাচ্ছে আর কি। এর জন্য ভাবলাম একটু এক গ্লাস জল খেয়ে যাই, একটু মানে উইকনেসটা একটু কমবে যার জন্য। তারপরে দেখো চলে আসলাম ওই অল্প কিছুটা জামা কাপড়, আর যে বললাম না গায়ে জল ছোঁয়াতে পারছে না, প্রচণ্ড ঠান্ডা লাগছে গা। তার জন্য যাই হোক কটা অল্প কটা বাচ্চাদের জামা কাপড় তো কটা একটু কেচে দিই, আর আজকে বৃষ্টিটা কমেছে, তাই ভাবলাম হাওয়াতে হাওয়াতে শুকিয়ে যাবে। যার জন্য হচ্ছে কাচতে চলে আসলাম অল্প কিছু, মানে এই মেয়ে ছেলে মানুষের কি অবস্থা বুঝতেই পারো, ছেলে মানুষ কিন্তু চোখ বুজে শুয়ে থাকতে পারবে, আর আমাদের কি হয় কাজ করে খাওয়া অভ্যাস, তো আমরা ফট করে কিন্তু শুয়ে থাকতে পারি না বিছনায় কোনো সময়। ওই কাজ চোখের সামনে থাকলে না, ওই না করে না ভালো লাগে না, ও তখন আর শরীরের দিকেও তাকাতে মনে হয় না, ভাবে কি এই কাজটা হচ্ছে না, এই কাজটা হচ্ছে না, এই কাজটা করে পাচ্ছি না। আর কাকিমা একা যেহেতু কাজ করে পাচ্ছে না, ওই জন্য একটু টুকিটাকি করে দিচ্ছি, আর একদম তো হাল ছেড়ে দিলে হবে না, যার জন্য টুকিটাকি তো করতেই হবে। এইসব কাজগুলো বাচ্চাদের তা ধোয়াই লাগবে, রোজ দিনকার কাজ এটা, আর যার জন্য কটা কাচার পরে একটু দেখো কাঁচা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কেচে টেচে মেলে দিয়ে গরম জল দিয়ে হাত পা মুখ দিয়ে ওই বলো একটু স্নান করছি, আর স্নান না করলে না ফ্রেশ লাগে না, কালকে করিনি একদম বিচ্ছিরি লাগছিলো, ওই একটু গরম জল করে স্নানই করে ফেলেছি। ভাবছিলাম হাত মুখ ধোবো, তারপরে চলে আসলাম এক গ্লাস দুধ নিয়ে, কেননা দেখি শরীরটা উইক লাগছে। কাকিমাও বলছে তুমি কিছু খাচ্ছ না, না খেলে তো শরীরটা অসুস্থ লাগবেই, এত দুধ থাকে বাড়িতে এক গ্লাস দুধ খেতে পারো না, আর আমার না একদমই ভালো লাগে না এরকম দুধ খেতে। কাকিমা একটু বকাবকি করলো, যার জন্য ভাবলাম চলো বড় মানুষ করছে জন্য ভালোর জন্যই বলছে যে একটু খাই, তাই জন্য একটুখানি দুধ নিয়ে এসেছি। ওই গ্লাসটা দেখে পাচ্ছ, হাফ গ্লাস দুধ নিয়েছি আর দুটো টোস্ট নিয়েছি, যেহেতু আমার এখন ওষুধ মেডিসিন খেতে হবে, যার জন্য ওই দুধটা অনেক কষ্টে খেয়েছি। দুধটা একদমই খেতে ভালো লাগে না, দুধ নর্মাল এমনিতে কোনো সময় খাই না, দুধ দুধ দিয়ে ভাত দিয়ে খেতে ভালো লাগে, দুধ দিয়ে রুটি দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু আমি গ্লাসের চুমুক দিয়ে দুধটা একদমই খেতে পারি না, একটুও ভালো লাগে না, খেতে মন চায় না কখনো। তাও খেতে তো হবেই, নিজের জন্য হ্যাঁ বাঁচতে হলে তো করতেই হবে সব কিছু। বিষাক্ত জিনিস খেতে পাচ্ছি, ওই পেঁপে পাতার রস, আর এটা কী এমন বড় জিনিস, সেটা মনে করে খেলাম আর কি। তারপরে যে দেখো মেডিসিন খাওয়ার পালা শুরু হয়ে গেল, আর মেডিসিনটা খাওয়া তোমাদের সামনে তুলে ধরার এর জন্যই আমার বড় আবার বিশ্বাস করবে না আমি খেয়েছি কি না খেয়েছি, কেননা ও জানে আমি মেডিসিন খেতে একদমই পছন্দ করি না, যার জন্য হচ্ছে মেডিসিনটা খেলাম। তারপরে এখানে আমাকে কাকিমা দিয়ে গেছে একটা ডিম সিদ্ধ, ডিম সিদ্ধটা এখানে হাফ বয়েল করে দিয়ে গেছে, তাই ভাবলাম ডিম সিদ্ধটাও খেয়ে নিই, তার জন্য ডিম সিদ্ধটাও খাচ্ছি। খাওয়ার পরে আর কি টুকিটাকি যেটুক পারছি সেইটুক করার চেষ্টা করেছি, একদমই তো শুয়ে বসে থাকতে পারছি না আর কি, যার জন্য। আর কাকিমা ডিম সিদ্ধটা দিয়ে গেছে আর বলছে ডিম সিদ্ধটা খাও, উইক যেহেতু দুর্বল শরীর, একটু ভালো মন্দ খাওয়ার দ্বারা কিন্তু শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, যার জন্য বলেছে। আর এখন এই যে প্রায় 12টা 1টা বেজে গেছে, এখন এই ডিম সিদ্ধটা খাওয়ার পরে কিছুক্ষণ পরে আবার পেঁপে সিদ্ধ দিয়ে ভাতটা খাবো আর কি, পেঁপে সিদ্ধ দেওয়া হয়েছে। আমি ছোটোর থেকে এত বড় হয়েছি, আমার কোনোদিন এরকম পরিমাণে অসুস্থ বা এরকম কোনো রোগ সমস্যা শরীরে কোনোদিনই হয়নি। দুটো বাচ্চা হয়েছে, কোনোদিন এত মানে অসুস্থ হয়নি, সব থেকে হেলদি মা ছিলাম যখন বাচ্চারা পেটে ছিল, আর এখন দিন দিন উইক হয়ে যাচ্ছে, সেটাই ভাবছি আর কি। যাই হোক চলো বন্ধুরা, ভিডিওটা আজকে অবধি রাখছি, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর এইভাবে কদিন তো এইভাবেই ভিডিওগুলো যাবে, কেননা সেভাবে কাজবাজ কিছু করতে পারছি না। ঠিক আছে, তাহলে চলো আজকের মতন টাটা, কালকে যদি পারি কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।